আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেউ শরীর ঢেকে শিক্ষা প্রকাশ করে কেউ আবার শরীর দেখিয়ে শিক্ষা প্রকাশ করে খুব দারুণ কথা তাই না শরীর ঢেকে শিক্ষা প্রকাশ করে আবার শরীরকে দেখিয়ে শিক্ষা প্রকাশ করে কিন্তু দুটোই শিক্ষা দুটোই শিক্ষা কিন্তু এর মধ্যে পার্থক্য রয়েছে বিস্তর অনেক বড একটা পার্থক্য রয়েছে দেখুন যে মানুষটা নিজের শরীরটাকে ঢাকে যখন সে বুঝতে পারে যার দেহের মূল্যটা কত সে যখন বুঝতে পারে যে তার দেহটা অন্য কোনো একজনের জন্য সংরক্ষিত সো তাকে প্রোটেক্ট করতে হবে তার নিজের জন্য এবং তার জন্য যার কাছে সেই শরীরটা যাবে শালীনতা ভদ্রতা বলে যে কথাগুলো রয়েছে এগুলো কিন্তু উলঙ্গ বেহাপনার মাঝে সীমাবদ্ধ নয় উলঙ্গ থেকে যখন একটা মানুষ সঠিকভাবে তার দেহটাকে ঢাকতে শুরু করে সেটাকে শালীনতা বলা হয় বোধ হয় তাহলে যে ব্যক্তি তার শরীরটাকে ঢেকেছে কোরআনাদিস তো মেনেছে মেনেছেই যে মহিলা তার শরীরটাকে ঢেকেছে কোরআন আদিস তো মেনেছে মেনেছেই কিন্তু সে সম্পদকে রক্ষা করেছে তার নিজের সম্পদ আর যে নিজের সম্পদ রক্ষা করতে পারে না সে আর দুনিয়ার কী বুঝলো তাকে তো আমরা পাগল আখ্যায়িত করতে পারি কিন্তু আমাদের সোসাইটি এমন একটা সোসাইটি যেখানে মানুষ নিজেকে জাহির করে নিজেকে দেখিয়ে চলে যে যেসব মহিলারা তারা নিজেদেরকে মনে করে দে আর হাইলি এডুকেটেড তারা খুব উচ্চ শিক্ষিত না এটা সম্পূর্ণ মিথ্যা কথা যদি তাই হয় আপনি তো বলেন ওই হাইলি এডুকেটেড যে মহিলা তিনি তো বলেন যে এমন একটা সময় ছিল যখন মানুষ পোশাক পরতো না বা কম পোশাক পরতো নিজের নিজের লজ্জাস্থানটাকে মোটামুটি ঢেকে রাখতো তারা ছিল বন্য বর্বর অসভ্য চা ইত্যাদি বলতেন আজকে এক শ্রেণির মহিলাদেরকে দেখলে মনে হয় যে তারা যেন সেই আদিম যুগে চলে গেছে যাদের কোনো পোশাক ছিল না কিংবা এতটুকুই তারা বুঝতো যে লজ্জাস্থানকে শুধুমাত্র ঢাকতে হবে আজকে অ্যাক্সেন্ট মহিলারা কিন্তু শুধুমাত্র লজ্জাস্থানকেই ঢাকে তাহলে কি আপনি মডার্ন হিসাব অনুযায়ী আপনার থিওরি আপনার লজিক অনুসারে আপনি কি আদিম যুগের মানুষ নন মানে আপনি কি বর্বর অসভ্য নোংরা নন এটা আপনার যুক্তি সো শিক্ষা দুটোই পার্থক্য বিস্তর নিজেকে ঢাকুন নিজে বাঁচুন জাতিকে বাঁচান আপনার শরীর দেখার দেখানোর অধিকার আপনার থাকতে পারে আপনার মা বাবা দিতে পারে লিটারেট হতে পারে আপনার মা বাবা কিন্তু লিটারেট যারা শিক্ষিত যারা তাদের পরিবারের কখনো কেউ শরীর দেখিয়ে চলতে চলবে এটা কাম্য নয় ইটস নট ফেয়ার অ্যাট অল কী করে হতে পারে কারণ আদিম মানুষের মতো মানুষকে আজকে মডার্ন বলা হচ্ছে মানুষ পাগল হয়ে গিয়েছে আমরা তাই না তারা নিজের শরীরটাকে ঢাকুন আল্লাহ সব তালা বলছেন ও ক্যারনাফি না। ওলা তাবার রাজনা তাবার রুজাল যা হেলিয়া ওলা মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো জাহিলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিয়েও না জাহালাত মানে মূর্খতা বর্বরতার সময় মানুষ নিজের শরীরকে হয়তো বা দেখিয়ে চলতো সে থেকে আল্লাহ সুমাতলা আমাদেরকে নিষেধ করছেন আপনি যদি মনে করেন যে আপনি অন্যান্য ধর্মের মানুষ ঠিক আছে তবে শালীনতা ভদ্রতা শব্দটা তো আপনি পড়েছেন এর অর্থ যদি আপনার কাছে দেখানো হয় নগ্নতা হয় তাহলে আপনি অর্থটা বুঝতে পারেননি বোঝার চেষ্টা করুন নিজেকে ঢাকুন তাহলে দেখবেন পৃথিবীটা হবে অনেক সুন্দর কারণ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদের অন্যতম সম্পদ হচ্ছে নারী মহিলারা আজকে এত ধর্ষণ এত রেফ চারিদিকে এত কিছু হচ্ছে কেন মহিলাদের শুধু পোশাকের কারণে মানসিকতা বদলাচ্ছে পোশাকের কারণে হয়ে যাচ্ছে রেফ সুতরাং নিজেকে ঢাকুন আপনি আপনার সম্পদকে রক্ষা করুন গোটা পৃথিবী বিক্রি করলে আপনার শরীরের দাম হবে না এরপরেও কি ওই সিগারেট খেতে খেতে সিগারেট স্মোকিং ইঞ্জুরাস টু হেলথ পড়া লোকটার মতো শিক্ষিত সাস্তে চাইছেন যিনি পড়ছেন আর সিগারেট স্মোক করছেন আর বলছেন যে না সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা তো মূর্খের পরিচয় আপনি আপনার পরিবারকে ঢাকুন দেখবেন পৃথিবীটা হবে অনেক সুন্দর শুধু ইসলামিক দিক থেকে নয় আপনার সার্বিক দিক থেকে আপনি যদি আপনার মা বোনকে ঢাকতে পারেন আপনি যদি আপনার নিজেকে ঢাকতে পারেন শালীনতা ভদ্রতা শব্দটাকে যদি ঠিক অ্যাপ্লাই করতে পারেন তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে আশা করছি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবারে খেয়াত